আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ঝড়ের পরে আজকে বিকেলে আমি একটু বিকেলবেলাতে একটু বের হলাম। তো এটা হচ্ছে আমার পাশের বাড়ির চাচার কমলা গাছ, ছোট্ট একটা গাছ, মাশাল্লাহ অনেক কমলা ধরে আছে। এবং ঘরের সামনে উঠানে উনি সবজি বাগানও করেছে, এবং ওই যে দেখা যাচ্ছে এই যে অনেক অনেক সবজি ধরে আছে, ফুলও এসেছে। এবং ঝড়ে যে ক্ষয়ক্ষতি হয়েছে তা হচ্ছে এখানেও আছে, সেটা হচ্ছে যে এই যে একটা পেঁপে গাছ, এটা ভেঙে একদম গাছ ভরা অনেক পেঁপে ছিল, বাট এটা সহজে গাছটা ভেঙে গেছে। এবং এখানে আরো কয়েকটা গাছ আছে যেগুলা হচ্ছে একদম মানে দেখে মনে হচ্ছে যে একদম বিবর্ণ হয়ে গেছে। তো ঝড় মোটামুটি অনেক ভালোই ছিল দেখেই বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে আবার ওই আমাদের পাশে দাদা, উনার হচ্ছে সবজি বাগান। এখানে ও অনেক, আমি অবাক হয়ে যাচ্ছি, আমি কই আমার আগের ব্লগগুলোতে মনে আছে অনেক ছোট ছোট গাছ ছিল এক মাস আগে, এই এক মাসে এত বড় বড় বেগুন গাছ হয়ে গেছে। এবং মাশাল্লাহ দেখি যে অনেক বেগুনি আছে। এবং ওই সাইডটাতে মরিচ গাছ আছে, পেঁপে আছে, এখানে এই সাইডেও অনেক মরিচ গাছ আছে। এবং অনেক ফুল এসেছে, ছোট ছোট মরিচের মুখি বের হয়েছে, এবং মরিচও আছে ভালোই, খুব সুন্দর। এবং এখানে হচ্ছে ধুন্দুল, যে ধুন্দুল সবজি গাছটা বোনা নিম গাছের মধ্যে একদম আঁকড়িয়ে আছে, গাছটা মনে হয় একদম নষ্ট হয়ে যাবে এমন অবস্থা। তো এখানেও অনেক অনেক মরিচ গাছ আছে, এখানে অনেক তুলসী গাছ। তো মোটামুটি ওনারাও এখানে বাগানের মতো করে ফেলেছে, ওনাদের ছাদেও বাগান করেছে। ওনাদের ছাদের বাগানটা আসলে আমাদের বাগান, আমাদের ছাদ বাগানটা দেখে অনুপ্রাণিত হয়ে ওনারা করেছে। তো আর ওনাদের যেহেতু বাসার সামনে জায়গা আছে, আঙিনা আছে, তো আঙিনাতে ওনারা অনেক সবজি বুনেছে। আর আঙিনাতে যেটা হয়, সবজি চাষ করলে যে সুবিধাটা, সেটা হচ্ছে খুব যত্নের দরকার হয় না। দেশি যে জাতগুলো আছে এগুলা দিয়ে মানে জাস্ট বীজ ফেলে রাখলেই হয়ে যায়। যেমন এই পেঁপে গাছগুলোর কিন্তু কোনো যত্ন হয় না, এখানে নতুন মাটি ফেলা হয়েছে এবং জাস্ট গাছগুলো মানে পেঁপের ওখান থেকে বিচি ফেলে রেখেছিল, সেখান থেকে কয়েকটা গাছ গজিয়ে মানে মাশাল্লাহ এমন অবস্থা। এবং ওখানে দেখা যাচ্ছে কদর ঝুলে আছে, আমি একটু জুম করে আপনাদের ওই যে দেখা যাচ্ছে। তো এগুলো দেশি জাত, একদমই কোনো কষ্ট করতে হয় না, মনে হয় পানীয় দিতে হয় না, আর বৃষ্টিতে যেটুকু হয় সেটুকু। এখানে আরেকটা মজার জিনিস দেখাচ্ছি, পেঁপে গাছটা এত ছোট আর চিকন যে এই গাছে এত পেঁপে ধরেছে, গাছটা একদম ঝুলে আছে, মানে ভার সইতে পারতেছে না, হেলান দিয়ে গাছের সাথে মানে এই গাছের উপর ডিপেন্ড হয়ে সে আছে। তো এই হচ্ছে আসলে গ্রামে দেশি দেশি যে ফল বা সবজিগুলো আছে সেগুলো বুনে বোনার সুবিধা। যত্নের দরকার হয় না অতটা, সার বা এরকম কোনো কিছু তো দরকার হয় না। যেমন যেহেতু মাটিটা হচ্ছে নতুন মাটি ফেলা হয়েছে এখানে জায়গাটা ভরাটের জন্য, প্রচুর মানে দোয়াশ দোয়াশ মাটি বলে না যেন কী বলে ভুলে গেছি, তো মানে প্রচুর হচ্ছে মাটিতে জৈব সার এমনিতেই আছে, দেওয়ার দরকার হয় না, খুবই মানে উর্বর জমি যেটা বলে উর্বর মাটি। তো এই জন্য আসলে বাংলাদেশের মতো আসলে হয় না অন্য কোথাও এমন যে একটা পাখি মলমূত্রের সাথে একটা গাছের বিচি পড়লেও সেখানে গাছ হয়ে যায়, মাশাল্লাহ আল্লাহর কী পরিমাণ রহমত আসলে আমাদের উপর। তো আজকে আসলে বৃষ্টি হওয়ার কারণে আজকে ওয়েদারটা মাশাল্লাহ খুব সুন্দর, আকাশটা একদম নীল, আমার ঠিক মাথার উপর একটা প্লেন উড়ে যাচ্ছে, মেবি এত দূর ক্যাপচার এটা ভিডিওতে দেখা যাচ্ছে না, আকাশটা নীল খুব মানে কয়েকদিন প্রচণ্ড তাপ ছিল, আমি যেটা বললাম কালকেও প্রচণ্ড তাপ ছিল, আজকেও গরম যে না তা না, গরম আছে কিন্তু ভালো লাগছে, একটু বের হইতে ছায়া ছায়া আছে। দেখুন এখানে ঝড়ের তাণ্ডবটা খুব ভালো মতো বোঝা যাচ্ছে, মোটামুটি যত পেঁপে গাছ ছিল সবগুলা মানে নুয়ে পড়েছে, কলা গাছও নুয়ে পড়েছে, ফাঁকা জায়গাটাতে ভালোই একদম ঝড়। আমি ওখানে দেখালাম যে ঝড়ের কারণে
যেটা হইলো যে পেঁপে গাছ পড়ে গেছে, ওখানে আরেকটা পেঁপে গাছ পড়ে গেছে। ও আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আমার অনেক ফেভারিট হলুদ ফুল। আমি আমার শ্বশুর বাড়িতে যে ব্লগটা করেছিলাম সেখানে দেখিয়েছিলাম ফুল, খুব সুন্দর ওটার মাথা ফোটা ছিল। আর এটা হচ্ছে আসলে অনেক আগে ফুটেছে, আর যেহেতু ঝড় হয়েছে আজকে এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকেন, আমি মোটামুটি ঘোরাঘুরি করে চলে এসেছি বাসায়, আর বের হব না, যদিও এখন হচ্ছে আসলে বের হওয়ার উপযুক্ত সময়, বের হওয়া উচিত, কিন্তু আসলে এখানে এখানেও প্রচুর মশা। যেটা বলছিলাম যে ডেঙ্গু থেকে সবাই সাবধানে থাকার চেষ্টা করবেন, আল্লাহর কাছে অনেক অনেক দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে সুস্থ রাখেন, ভালো রাখেন। তো আমি এখন মানে সন্ধ্যার আগে আর বের হই না বাবুকে নিয়ে, কারণ প্রচুর মশা, যেটা বলছিলাম। যদিও আশপাশটা পরিষ্কারই, আমার বাসার আশপাশটা পরিষ্কারই, বাট যাই হোক তারপরও থেকে মানে মশা যে হয়ে যায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।